করেন, খুব বেশি ঘুমান মন নষ্ট হয়ে যাবে, একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্য, দেশের জন্য, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। আর চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে, এই স্মার্টফোন ইউটিউব ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে চিন্তা করার সময় কোথায় আমাদের? এখন ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোটা আর ছোটা, ছোটা আর ছোটা, একটা সেকেন্ড সময় নাই চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি আসলে ছুটছি কিসের পিছনে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন, মাঝে মাঝে ফ্লাইওভার উপর উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি, মানুষ আসলে জানেও না মানুষ কার পিছনে ছুটছে। আর আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে, ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে, শেষ, দি এন্ড। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ, আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা, তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা আট দশজন শুনছে না এবং দেখতে পারছে না। একটা আয়াত খালি বলবো এখানে, আল্লাহ পাক সূরাতুল আরাফ এর 179 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত সংখ্যক? প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে, সহি বুখারীর হাদিস 4 বার এসেছে, প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবং জাহান্নাম উদ্বোধন করা হবে যে তিনজন মানুষকে দিয়ে, তার মধ্যে একজন আছে আলেম, একজন আছে শহীদ, একজন আছে দানবীর। তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ অনেক বড় আলেম হয়েছিলাম, কারি হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, বক্তা হয়েছিলাম, তোমার দিনের বড় খেদমত করেছি। আল্লাহ বলবেন ক্যাদিপ, মিথ্যা কথা বলছো, তুমি এই কারণে এগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, বড় আলেম বলে, বলো হাফেজ, বলো কারি বলে, যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার জাহান্নামে এক শ্রেণীর আলেম ঘুরতেও থাকবে, বক্তা ঘুরতেও থাকবে, এবং তাদের যে নাড়ি ঘুড়ি আছে এই নাড়ি ঘুড়িটা বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ, নাড়ি ঘুড়ির চারদিকে ঘুরতে থাকবে। জনগণ এসে বলবে, অন্য জাহান্নামীরা এসে বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি পৃথিবীতে না মানুষকে খুব ভালো ভালো কথা বলতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? সে বলবে কুনতু আমুরু বিল মারুফ, আমি সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি সেটা নিজেই করতাম না, এবং আমি অসৎ কাজে নিষেধ করতাম ঠিকই, আমি নিজেই সেই কাজটা আবার করতাম। এই যে চেয়ার আমি বসে আছি, এটা সবচেয়ে ডেঞ্জারাস চেয়ার, আপনারা এখানে যারা বসে আছেন সবচেয়ে রিস্কের মধ্যে আছে আমি নিজে, এখন যেখানে আমি কথা বলছি আমি সবচেয়ে রিস্ক, ঝুঁকির মধ্যে আছে, যা বলছি আমি যদি করতে না পারি, নাউজুবিল্লাহ, ওই পরিণতি বরণ করতে হতে পারে, পুরো বৈশ্বিক প্রেক্ষাপট এখন ফিতনাময়। এই ফিতনাময় পরিবেশ চিনতে হলে প্রথমত আপনার প্রয়োজন হৃদয়ের চোখ, হৃদয়ের কান, এবং আপনার কলব, মৃত অন্তর, এটাকে জীবিত করতে হবে। এক চোখ দিয়ে আপনি এখন বিশ্বকে ডিল করতে পারবেন না। যারা বাহ্যিক দৃষ্টি দিয়ে সব কিছু বিবেচনা করে তারা কখনো প্রকৃত সত্যের সন্ধান পাবে না। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করেন তাহলে কখনো সত্যের ধার কাছেও যেতে পারবেন না। দুটো দৃষ্টিভঙ্গির দরকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ, আর এই দুটোর কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? এই গল্পটা থেকে শুরু করছি। নবী মূসা আলাইহিসসালাম, যার কথা গত লেকচারে শুনলেন, বিগত বক্তার লেকচারে শুনেছেন, বনু ইসরায়েলের কথা শুনেছেন না? নবী মূসা আলাইহিসসালাম একবার একটা লেকচার দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, ভাষণটা অত্যন্ত চমৎকার ছিল। লেকচারটা শুনে জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন,
যে আপনার লেকচার প্রচন্ড ভালো হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমার জানা মতে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তার কাছে আল্লাহর ওহি আসছিল। কি আসছিল? ওহি মানে কি? প্রত্যাদেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত, ওহি। আর এই বিষয়ে কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই যে আল্লাহ পাকের ওহি হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, হক বাতিলের আল্লাহর ওহি ব্যতীত অন্য কোনো মানদণ্ড নেই। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক কোরআনেই বলেছেন, সূরা কাহফ আয়াত নম্বর 29। আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে যেন বিশ্বাস করে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে যেন অস্বীকার করে। আল্লাহ পাক ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই, আল্লাহ পাক ফোর্স করবেন না। কিন্তু ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক, কিন্তু জেনে রাখুক, ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক ফোর্স করবেন না আপনাকে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়েছি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, আল্লাহ পাক ফোর্স করবেন না। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। তো নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে হক এসেছিল, কোনো সন্দেহ নেই। যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাতই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, অন্য কোনো মানদণ্ড ছিল না। ঠিক তেমনিভাবে যখন ইনজিল নাজিল হয়েছিল নবী ঈসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ছিল তৎকালীন সময়ের জন্যে, সেই টাইম ফ্রেমের মধ্যে সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। ঠিক এভাবেই যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং তার ব্যাখ্যা সুন্নাহ নাজিল হয়েছে, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার দ্বিতীয় কোনো মানদণ্ড নেই। এ বিষয়ে যদি বিশ্বাস করতে কারো সমস্যা হয় তাহলে তাকে আরও একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলিম হতে হবে, কারণ ইসলামের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? আমি একটু সুর দিতে পারবো না আপনাদেরকে অবশ্য, আর দিতে গেলে বিকৃত শোনাবে, শুনতে ভালো লাগবে না। আমি একটা হিসেব করছিলাম মনে মনে বাংলাদেশের ওয়াজ মাহফিলের ট্রেন্ডগুলোকে দেখে। সাধারণত যেটা হয় যে একটা লেকচার দেওয়ার জন্যে একজন বক্তাকে 30,000, 40,000, 50,000 টাকা দেয়া হয় সাধারণত। তো যদি সে এক ঘন্টা কথা বলে এবং সে যদি 60,000 টাকা বাজেট নেয়, প্রত্যেক মিনিটের বিনিময়ে সে 1,000 টাকা বাজেট করছে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? একটা লেকচার দিয়ে আপনি 60,000 টাকা পাচ্ছেন, তাহলে এক মিনিটে আপনি 1,000 টাকা করে পাচ্ছেন, তাহলে 1,000 টাকার মতো দামি কথা তো মানুষকে শোনাতে হবে, তাই না? নাকি হয়তো গল্প কেচ্ছা কাহিনী বলে সময় পার করবো? সমস্যা উভয় মহলেই আছে। আমি ওয়াজ মাহফিলের মানুষ ছিলাম না, এখনও না, আমি শুধু আমার সামান্য কিছু জ্ঞান শেয়ার করার চেষ্টা করছি। এখানে এসে আমি দেখলাম যে আমাদের যে খুলুসিয়াত, আমাদের যে খুলুসিয়াত, নিয়াতের বিশুদ্ধতা, তাকওয়া, আল্লাহ ভীতি, এই বিষয়গুলোর মধ্যে চরম রকমের ঘাটতি আছে। যারা বলছি তাদেরও, যারা শুনছি তাদেরও অভিজ্ঞতা এমন কিছু অর্জিত হয়েছে যেগুলো শেয়ার করলে আসলে আমাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করা হবে, এই জন্য আমি শেয়ার করতে চাচ্ছি না। একটা কথা মনে রাখবেন, প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে এবং হয়। আপনি আলটিমেট রেজাল্টটার দিকে দেখবেন যে আসলে আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে। এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়, আপনাকে 365 দিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম।
আজকে সারা রাত ওয়াজ করলে আপনারা সারা রাত শুনবেন, আমি জানি। এর নাম দিন ইসলাম নয়, দিনের নাম হচ্ছে ওই ফজরের নামাজে জামাতে যেতে পেরেছেন কিনা। নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়েই যাচ্ছেন, এটাই দিনের সবকিছু নয়। আপনি কোন রিজিক খেয়ে নামাজ পড়ছেন, রিজিকের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি করাপশন আত্মসাতের টাকা আছে কিনা, এর নাম দিন ইসলাম। আপনি দান সাদাকা করছেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য, এতটুকুর নাম দিন নয়। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, এটা দিচ্ছেন কিনা, এর নাম দিন। দিন শুধুমাত্র শোডাউনের নাম নয়, জনবলকে দিয়ে শোডাউন করা, টাকা পয়সার ফুলছড়ি ঘড়ানো, নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান তোলা, কাউকে উস্কে দেয়া, কোনো সংগঠনের জনবলকে দিয়ে অন্যদের কাছে একটা শোডাউন করা, এইসবের নাম দিন নয়। শেকড় থেকে আপনাকে দিনের জন্য কাজ করতে হবে। শেকড়টা কি জানেন? শেকড়টা হচ্ছে ইলম, মানে জ্ঞান। আমরা এখন পর্যন্ত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারিনি। একজন এমপি সাহেব, তিনি এমন যোগ্যতা অর্জন করবেন যেন তিনি এই এলাকার সমস্ত মানুষের ইমামতি করতে পারেন, এটা ইসলাম। একজন ডক্টর, যিনি ডক্টর, তিনি চিকিৎসা শাস্ত্রে যেমন পারদর্শী হবেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে নলেজ রাখবেন, তার নাম দিন ইসলাম। একজন আলেম, যিনি একজন আলেম, আলেমে দিন, যার কাছে কোরআন এবং সুন্নার জ্ঞান আছে, কোরআন সুন্নাকে দিয়ে সে বিশ্ব সমাজ রাজনীতি অর্থনীতিকে ডিল করবে, এর নাম দিন ইসলাম। ইসলাম আর অন্য 10টা ধর্মের মধ্যে পার্থক্য আছে, ইসলাম শুধু একটা ক্রিস্টি কালচার, পরকালমুখী চেতনার নাম নয়। ইন দ্য দিন ইনদুল্লাহ ইসলাম, ইসলাম এমন একটা দিনের নাম যেখানে আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান পাবেন। যদি ইসলামে প্রত্যেকটা বিষয় সমাধান না থাকে, তাহলে কোনো সন্দেহ নাই, কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। কথা বুঝতে পারছেন? যদি কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয় সমাধান না থেকে থাকে, তাহলে কোরআন সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, নিঃসন্দেহে এখানে সমস্ত বিষয় সমাধান থাকবেই। আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি মানব জাতির জন্যে, যেখানে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজীলা, আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন। আল্লাহ সূরা নাহলের মধ্যে আরো বলেছেন যে ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, আমি তোমার কাছে এমন একটা বই নাজিল করেছি হে নবী, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং হেদায়াত, ওয়া রাহমাতান, এবং আল্লাহর দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। এই কনসেপ্টটা কতজন বিশ্বাস করে যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয় সমাধান আছে? আমরা বিশ্বাস করি না সবাই, আসলে এটা সত্য কথা নয়, আমরা সবাই বিশ্বাস করি না। আবার অনেক সময় দেখা যায় আমরা বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমল করতে পারি না, সেটা আরেকটা ইস্যু। আমল করতে না পারলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন, যেসব দুনিয়ার কারণেই হোক, পারিপার্শ্বিক চাপের কারণেই হোক, বিভিন্ন কারণে সে আমল করতে পারেনি, কিন্তু তার আকীদা ছিল, বিশ্বাস ছিল যে কোরআন এবং সুন্নাই চূড়ান্ত, এর বাইরে হকের কোনো মানদণ্ড নেই, এবং এখানেই আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সমাধান নাজিল করেছে। এর নাম দিন, জীবন ব্যবস্থা। ইন্না দিন ইনদুল্লাহ ইসলাম, রিলিজিয়ন অন্য জিনিস, ধর্ম, কৃষ্টি কালচার, ই নিয়ে বি নিয়ে আপনি আল্লাহকে, ভগবানকে, আপনার গডকে, যে যে নামে আপনি ডাকেন, ই নিয়ে বি নিয়ে তাকে আপনি সন্তুষ্ট করবেন, ওটা অন্য জিনিস, এটা অন্য একটা জিনিস। দিন হচ্ছে একটা কোড অফ লাইফ, যেখানে আপনি জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন। কীভাবে ইবাদত বন্দেগি করতে হয়, এই বিষয়গুলো কোরআন সুন্নায় নেই। কীভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, প্রতিবেশীর সাথে মেলামেশা করবেন, সামাজিক মানুষ হয়ে বসবাস করবেন, এগুলো কোরআন সুন্নার মধ্যে নেই। কীভাবে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোরআন সুন্নায় নেই। কীভাবে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করবেন, এগুলো কোরআন সুন্নার মধ্যে নেই। আল্লাহ যদি বলে থাকেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তাহলে এগুলো থাকতেই হবে।
আর যদি না থাকে তাহলে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে, এক নাম্বার হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি, হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি এর হেদায়েতের আলো, এটা একটা কারণ হতে পারে। তার কাছে জ্ঞান নাই, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে হঠকারিতা, জানি কিন্তু মানবো না, আমি জানি কোরআন সুন্নাহ সব কিছু আছে বাট আমি মানবো না। তো আমাদের কাজটুকু হচ্ছে এতটুকু, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর প্রতি দারোগা নন। একজন দায়ী, একজন স্কলার, একজন আলেম, তার দায়িত্ব এতটুকুই কোরআন সুন্নাহকে দিয়ে পুরো বিষয়টাকে জনগণের সামনে উপস্থাপন করা, এরপর কেউ মানবে বা কেউ মানবে না এটা তাদের উপর ছেড়ে দিতে হবে। এখানে ফোর্স করার কিছু নেই, কেউ এগুলো স্বীকার করে মুসলিম হবে, কেউ এগুলোর প্রতি আত্মসমর্পণ করে মুসলিম হবে, কেউ বা পুরোপুরি অস্বীকার করে কাফের হয়ে যাবে, আবার কেউ মুখে স্বীকার করবে মনে স্বীকার করবে না, এই অবস্থায় মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর এই বিষয়গুলো বলতে গিয়ে কথাটা আসলো যে কনস্ট্রাকটিভ কাজ নেই আমাদের মাঝে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা নেই। সিলেবাসটা এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও এবং জেনারেল লাইনেও। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুই দিকেই পড়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমি আপনাকে বোঝাতে পারবো যে দুই দিকের সমস্যাগুলো কোথায়। আপনি যখন বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন, সে হাফেজ হচ্ছে, মাশাআল্লাহ এই বইটা মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে, এটা কোরআনের হক আদায় হলো? আদৌ আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে কিন্তু মুখস্থ করেছি। শেক্সপিয়ার একটা বই আছে, আমরা পড়েছিলাম, দি মার্চেন্ট অফ ভেনিস, নাম শুনেছেন কিনা আপনারা? দি মার্চেন্ট অফ ভেনিস বইটার মধ্যে শেক্সপিয়ার তুলে ধরেছেন যে পশ্চিমা সভ্যতা সুদ, সুদভিত্তিক অর্থনীতির ধারক এবং বাহক উনি তুলে ধরেছেন। উনি একজন অমুসলিম, অমুসলিম হয়ে তিনি তুলে ধরেছেন। শেক্সপিয়ারের এই বইটা যদি আপনি ইংরেজি মুখস্থ করেন কিন্তু এর অর্থ না জানেন, আপনি কি বুঝতে পারবেন বিষয়টা কি? আমাদের শ্রদ্ধেয় সাবেক এমপি সাহেব যে কথাটা বলেছেন, আমি ওদিকে আসবো ইনশাল্লাহ, কেন সলাৎ পড়ে আমি বুঝতে পারি না, সলাতে আপনি কি পড়ছেন আপনি তো জানেন না, আপনি সলাতে কি পড়ছেন, রুকুতে কি পড়ছেন, তাসবিহে কি বলছেন, তাশাহুদে অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসরে কি পড়ছেন, যদি আমি একটা কথা বলি তার অর্থ নিজেই না বুঝি আমার কি সলাতে মনোযোগ থাকবে? আদৌ কখনো থাকবে না। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না, এটা কি কোরআনের হকাতে হয়েছে? তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, অনুবাদ জানার পরে তাকে আরবি ভাষা শিখতে হবে, যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা না বুঝলে কোরআন বুঝতে পারবেন না। ওই শেক্সপিয়ারের সেই বইটা যদি আপনি বাংলায় অনুবাদ করে পড়েন তাহলে কি মূল ভাবটা বুঝতে পারবেন? পারবেন না। অনুবাদ পড়ে, ভাষা তাফসির পড়ে মূল ভাব বোঝা সম্ভব নয় যতক্ষণ আপনি ওই ভাষা শিখছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আমাদের মা বোনরা হিন্দি ভাষা বোঝে না? বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়, লেখানো হয়? আপনি না বুঝলেও বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, তারা হিন্দিতে কথা বলতে পারে, কথা বলতে না পারলেও বুঝতে পারে। কীভাবে শিখলো তারা? মিডিয়া, আপনার গান, মুভিজ, সিরিয়াল, এগুলো দেখে দেখে শিখেছে। 2 বছর যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে সময় দিতেন, আরবি পড়তেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, আরবি বুঝতেন, চেষ্টা করতেন, আরবিতে কনভারসেশনের চেষ্টা করতেন, 2 বছর সময় লাগতো না, অ্যারাবিক শিখে ফেলতেন আপনি ইনশাআল্লাহ। গুরুত্ব দেন নাই আপনি। আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই, আমরা বলেছিলাম না? এই ফতোয়াটার কারণে কি হয়েছে, হাজার হাজার আলেম বের হয়েছেন কিন্তু ইংরেজি দিয়ে একটা লেকচার দিতে পারেন নাই। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না, বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম তাহলে?
এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম, এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এই দায়ভার কে নিবে? একটা ফতোয়া। তাই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যারা সচেতন তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হবে। আমি যে কথাটা বলতে আসলাম যে সিলেবাসের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে। ভাষা শেখা কোনো অপরাধ নয়, ভাষা শেখা কোনো সাম্প্রদায়িক আদর্শ নয়। একটা বাচ্চা একসাথে 4-5টা ভাষা শিখতে পারে? যখন আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যায় তারা কিন্তু ভাষার কোর্স করে যায়, যায় না? যারা কোরিয়াতে যাচ্ছে, উত্তর কোরিয়া যাচ্ছে, চায়নায় যাচ্ছে, তারা কি ভাষা শিখছে না? ভাষা শেখা কোনো অপরাধ নয়। ভাষা, এই ভাষা শিখলে আপনি কোরআনটা বুঝতে পারতেন। সিলেবাসে থাকা উচিত আমরা কোরআনের অর্থটা বুঝবো, তাফসীরটা পড়বো এবং আরবি ভাষা শিখবো, থাকা উচিত ছিল মাদ্রাসায় এবং জেনারেল দুইখানেই। আর আমরা কিন্তু দুই রকম এডুকেশনাল ট্র্যাকে অভ্যস্ত হয়ে গেছে। যারা জেনারেল লাইনে পড়ছি তারা মাশাআল্লাহ সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, কমার্স পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই পড়ছি, কিন্তু তারা দেখবেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারছে না, তাদের সিলেবাসের মধ্যে ওগুলো নেই। সেখানে হয়তো ইসলামিক সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে, তারা যখন ইসলামের ইতিহাস পড়ছে, ইসলামিক সংস্কৃতি পড়ছে, আরবি ভাষা সাহিত্য পড়ছে, তখন তারা শিখছে, কিন্তু প্রত্যেকের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। প্রত্যেক মুসলিমের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। এই ট্র্যাকের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ, রাসূলের জীবনী, হাদিসে আরবাইন, এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। পক্ষান্তরে আপনি অন্যদিকে আসেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসেন, এখানে দেখবেন আপনি কোরআন পড়ছেন, হিফজ করছেন মাশাআল্লাহ, আপনি হাদিস পড়ছেন, ফিকহ পড়ছেন, উসুলে হাদিস পড়ছেন, অনেক জটিল জটিল বই পড়ছেন, কিন্তু এখানে আপনি ইংরেজি ভালো করে শিখছেন না, আপনি এখানে ম্যাথামেটিক্স ভালো করে শিখছেন না, আইসিটি শিখছেন না, সায়েন্সের সাবজেক্টের তো বালাই নাই খুব একটা, এখানে পলিটিক্যাল সায়েন্স শিখছেন না, ফিলোসফি শিখছেন না, এখানে কিন্তু আপনি দেখবেন ইসলামিক ইকোনমিক্সও কোনো কোনো ক্ষেত্রে আপনি শিখছেন না। তো এই যে একটা দ্বিমেরুকরণ, এটাকে দূর করবেন কীভাবে? আর এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দিলেন, আমাদের একটা স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করার কিন্তু অনেক বছর হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু হারমোনিয়াস কম্বিনেশনের এরকম সিলেবাস লঞ্চ করা হয়নি। তাই যখন আপনি জেনারেল লাইনে পড়ছেন আপনি শুধু ওইটাই শিখছেন, পরে দেখা যাচ্ছে যখন বার্ধক্যে চলে আসছেন তখন নিজে নিজে কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন ইসলামিক, কিন্তু এই সময়ের মধ্যে আপনার অনেক বছর চলে গেছে, গোল্ডেন টাইমগুলো চলে গেছে। যেমন শ্রদ্ধেয় স্যার উনি বললেন যে উনি এখন পড়ার চেষ্টা করছেন, শুক্রিয়া, আল্লাহ পাক তাকে জ্ঞান বাড়িয়ে দেখ দোয়া করে। এই যে এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন দুজন নয়, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা জীবনের একটা পর্যায়ে ম্যাচিউর যখন হয়েছেন 40+ এই যে চলে গেছেন, 40 বছর না হলে কিন্তু কারো ম্যাচিউরিটি হয় না, ম্যাচিউর হয়ে গেছেন তখন কিন্তু দিনের হেদায়ত এসেছে, এখন তার তৃষ্ণা জেগেছে কোরআন বোঝার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার, হাদিস পড়ার, কিন্তু দেখেন গোল্ডেন টাইম কিন্তু চলে গেছে, 20-40 চলে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমরা যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে এই ট্র্যাকগুলো ছিল না, কিন্তু অ্যাজ এ মুসলিম এগুলো শেখা কি আমার অপরাধ ছিল? এগুলো শিখলে কি আমি নষ্ট হয়ে যেতাম? আমার দ্বারা দেশ, জাতি, উম্মা উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হতো? কখনো না। আবার যারা মাদ্রাসায় পড়ছি দেখেন, আমরা মাশাআল্লাহ সব পড়ছি কিন্তু সব পড়ার পরেও কেন জানি আমাদের মধ্যে একটা ব্যাকডেটেড মানসিকতা থেকেই যাচ্ছে, আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আইসিটি পড়ছি না, কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছি না, সায়েন্স পড়তে যাচ্ছি না, আমরা ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক কালচার, ইসলামিক ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করছি না মাদ্রাসায়। যারা করছেন হয়তো তাদের সংখ্যা খুব কম, খুব বেশি না কিন্তু। এই কারণে আপনি দেখবেন যখন একজন মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, দাওরা ফারেক করে বের হচ্ছেন, তাকে সমাজের সব মানুষ কিন্তু সমান মূল্য দিচ্ছে না। অনেক মানুষ তাকে মনে করছে যে মাদ্রাসায় পড়া মানুষ কতটুকু আর জানে, একটা কনসেপ্ট এরকম তৈরি হয়েছে না? অনেকে বলছো মোল্লারদোন মসজিদ পর্যন্ত নামাজ, তাই বলছে না? একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু কি একজন সুন্নার অনুসারী মানুষই ছিলেন না একজন খলিফাও ছিলেন? উমর ইবনে খাত্তাব তিনি কি শুধুমাত্র একজন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত সদাকা দেওয়া মানুষ ছিলেন না একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম থেকে নবীর পাশে ছিলেন, প্রতিটা যুদ্ধে তার পাশে ছিলেন, খলিফাও ছিলেন। এই যে দৈন্যতাগুলো কিন্তু বিগত 100-200-300 বছর ধরে আমরা দেখছি,
স্পেশালি যখন ব্রিটেন এই ব্রিটেন যখন সারা বিশ্বকে শাসন করেছে এই সময় থেকে এই বিভক্তিটা সৃষ্টি হয়েছে, এডুকেশন ট্র্যাকের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। একটা কথা আমি বলে দিই যে ব্রিটেনের এই সারা বিশ্বের রুলিংটা এটা এমনি এমনি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। এটা রহস্যজনক বিষয় একটা, তার উত্থান, তার সরে যাওয়া, তার ক্ষমতা আরেকটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার উত্থান ইউনাইটেড স্টেট, তার আরও সুপার পাওয়ার হওয়া, এবং এখন সে আস্তে আস্তে মাঠ থেকে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গা করে দিচ্ছে। সে তার জায়গা থেকে বসে সারা বিশ্বকে রুল করবে। সামনে দেখে নিয়েন, আরবদের কলিজার উপর বসে সে আরবের তেল, বাণিজ্য, ইকোনমি, প্রযুক্তি, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রত্যেকটা বিষয় আজকে উন্নতি করেছে আরবদের চোখের সামনে বসে। আর আমরা অবশ্য তখন হালুয়া খাচ্ছিলাম আর কি, জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, আর আপোষের বিভক্তিতে লিপ্ত ছিলাম, হাত বাঁধা, রফুলিয়া দেন, জোরে আমিন, পায়পা লাগানো, এইসব মাসালায় ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ইসরায়েল রুলিং স্টেট হয়ে গেছে, সামনে দেখেন আরো কি করে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই, আমি স্ক্যাটোলজির ছাত্র হিসাবে শেষ জামানার হাদিসগুলো গবেষণা করেছি আমি আমার সাধ্যমতো। আমার মত, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরায়েলকে যে বাঁচিয়েছিলেন, সমস্ত ফেরাউনের দলবল এবং ফেরাউনকে লোহিত সাগরে আল্লাহ একত্রিত করেছেন, করেন নাই? একত্রিত করে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ আগে একত্রিত করেছেন, তারপর ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ ওদেরকে একত্রিত করেছেন ওখানে ডোবানোর জন্য, তাদের জুলুমের অবসান হবে ইনশাল্লাহ। যাই হোক, এই ট্র্যাকটাকে পরিবর্তন করতে চেষ্টা করুন, শেকড় থেকে কাজ করুন, এডুকেশন প্রজেক্ট হাতে নিন, এমন মাদ্রাসা, মক্তব, মসজিদ, স্কুল, কলেজ গড়ে তুলুন যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা হবে, এবং কিছু কিছু বিষয়ে মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে, যেমন কোরআন শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটা শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটুকু শিক্ষা, 40টা হাদিস পড়া, ফিকহের মাসআলাগুলো পড়া, নামাজের নিয়মগুলো শেখা, এগুলো যদি ইনস্টিটিউশনালি পড়তে পারতাম তাহলে এই এই বয়সে এসে আমাকে ফিকির করতে হতো না আমি কোথায় শিখবো কোথায় শিখবো না, সিম্পল। এই কাজগুলো বেসিক, এরপরে জানা অনুযায়ী আমল করা উচিত ছিল আমাদের। আমরা জানি হয়তো অনেক, নিজেদের কথাই বলছি, আমরা হয়তো জানি অনেক, বাট আমল করার ক্ষেত্রে আমরা নাই। আসলে ভিতরে যে কি পরিমাণ আমাদের দুনিয়া প্রেম, স্বার্থ, লোভ, হিংসা, অহংকার ঢুকে গেছে এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আমার মতো অনেক বক্তা যারা এখন বক্তব্য করে বেড়াচ্ছে, আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে জনগণের সামনে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার বক্তব্য শুনতে আসতেন না আপনারা। আমার মতো আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি, আমি তো নিজেকে বুঝি, মানুষকে বোঝার তো দরকার নাই। আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে জনগণকে দেখাতেন, এই দেখো তার আত্মার মধ্যে এগুলো আছে, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। ভিতরে এত দুনিয়া প্রেম আছে, এত টাকার মোহ আছে, খ্যাতির মোহ আছে, পোস্টার একটা নাম তুলতে হবে, মানুষ আমার সাথে সেলফি তুলবে, হ্যাঁ কত চাওয়া আমাদের, হিসেবে একটু গণ্ডগোল হলে স্টেজে উঠবো না, ক্যান্সেল, অনেক ব্যাপার আছে, আমি সব বলতে চাচ্ছি না, হয়তো শুনতে ভালো লাগবে না অনেকের। তবে আমি খুব ব্যথিত এই অবস্থাগুলো দেখে, যে এই হয়তোবা এই কারণেই, আমাদের খুলুসিয়াত না থাকার কারণেই হয়তোবা আমাদের হাতে কোরআন সুন্নাহ থাকার পরেও আমরা কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারিনি আজ পর্যন্ত, খুলুসিয়াতের অভাবে। আবার সবসময় জনগণও যে সুবিধার তা নয়, অনেক সময় দেখা যায় জনগণও মাশাআল্লাহ একটা মাহফিল অ্যারেঞ্জ করছেন কিছু কোনো কিছুর উদ্যোগে, হিউজ অ্যামাউন্ট অফ টাকা কালেকশন করেছে, বড় একজন বক্তাকে ডাক দিল, ডাক দিয়ে বক্তাকে সামান্য কিছু গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে বাকি টাকা আত্মসাৎ করে শেষ করে ফেলে, এমনও ঘটনা আছে। আবার দেখা যাচ্ছে একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, মানে আমি এগুলো জানতাম না, বুঝতাম না, এখন বুঝতে শিখছি, একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, প্রথম বক্তা জানে না যে দ্বিতীয় বক্তা তাকে ঠিক করেছে, দ্বিতীয় বক্তা কমিটির কাছ থেকে নিয়েছে 50 আর প্রথম বক্তাকে বুঝিয়ে দিয়েছে 30, বাকি 20 তার পকেটে। আপনারা জানেন না যে কি হচ্ছে আসলে ইসলাম নিয়ে, আমরা যা করছি
এটাই হতো আল্লাহ পাকের গজব যে কোরআন সুন্নাহ হাতে আছে আমরা তারপরেও শোষিত, আমরা শাসকের আসনে নই, আমরা কোরআন সুন্নাহ থাকার পরেও দাসত্বের মধ্যে আছে, আল্লাহর গজব এটা আমি মনে করি। খুলুসিয়ত নিয়ে আসেন, আল্লাহর জন্যে কাজ করেন, আল্লাহর জন্যে মানুষকে বলেন, আল্লাহর জন্যে আল্লাহর পথে সময় দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। দেখবেন আল্লাহ যখন কবুল করবেন কাউকে, আল্লাহ পাক তার জন্যে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থের জন্য নয়, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য নয়, বড় ধর্মীয় নেতা হব আমার পিছনে সবাই হাত পাখা দিয়ে বাতাস করবে ধরনের লৌকিকতার জন্য নয়, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনাকে বড় করে দেবেন ইনশাআল্লাহ। সমালোচকরা, বিরোধিতাকারীরা, বিতর্কিত করতে যাবে যারা, এরা ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ, আপনার কিচ্ছু হবে না। আমাদের সংশোধনের দরকার, অন্যের দিকে আঙ্গুল তোলার সময় নয় এখন। আগে নিজের ঘরগুলো পরিষ্কার করেন, সঠিক সিলেবাসে পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে তাসকিয়া আত্মশুদ্ধি অর্জন করেন, মনের মধ্যে হিংসা ঘৃণা গিবত তোহমত সমালোচনা অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটাকে পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, কি করলে মন পবিত্র হবে? পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে এই চিন্তায় দিন রাত পার করেন, মন পবিত্র হবে, নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর এই কিতাবটা তেলাওয়াত করেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, মন নরম হবে ইনশাআল্লাহ। একটু কম খান, হুজুরদের খাওয়া দেখলে তো মাথা খারাপ, একটু কম খান, একটু কম ঘুমান, কম স্ত্রী সহবাস করেন, মানুষের সাথে কম কথা বলেন, শান্ত থাকার অভ্যাস করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কিছু কিছু কাজ আছে হালাল, তারপরেও এই কাজগুলোর অতিরিক্ততা মনের মধ্যে নূর নষ্ট করে দেয়। যদি আপনি খুব বেশি কথা বলতে থাকেন, মনের নূর নষ্ট হয়ে যাবে, খেয়াল করে দেখবেন। খুব বেশি আপনি মানুষের সাথে মেলামেশা করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি স্ত্রী সহবাস করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি আপনি খাওয়া দাওয়া করেন, খুব বেশি ঘুমান, মন নষ্ট হয়ে যাবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্যে, দেশের জন্যে, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। আর চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে, এই স্মার্টফোন ইউটিউব ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে চিন্তা করার সময় কোথায় আমাদের? এখন ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোটা আর ছোটা, ছোটা আর ছোটা, একটা সেকেন্ড সময় নাই চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি আসলে ছুটছি কিসের পিছনে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন, মাঝে মাঝে ফ্লাইওভার উপর উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি, মানুষ আসলে জানেও না মানুষ কার পিছনে ছুটছে। আর আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে, ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে, শেষ, দি এন্ড। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ, আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা, তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা আট দশজন শুনছে না এবং দেখতে পারছে না। একটা আয়াত খালি বলবো এখানে, আল্লাহ পাক সূরাতুল আরাফ এর 179 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত সংখ্যক? প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে, সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে, প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে, এবং জাহান্নাম উদ্বোধন করা হবে যে তিনজন মানুষকে দিয়ে, তার মধ্যে একজন আছে আলেম, একজন আছে শহীদ, একজন আছে দানবীর। তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ অনেক বড় আলেম হয়েছিলাম, কারি হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, বক্তা হয়েছিলাম, তোমার দিনের বড় খেদমত করেছি। আল্লাহ বলবেন ক্যাদিপ, মিথ্যা কথা বলছো, তুমি এই কারণেগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, বড় আলেম বলে, বলো হাফেজ বলো কারি বলে, যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার
জাহান্নামে এক শ্রেণীর আলেম ঘুরতেও থাকবে, বক্তা ঘুরতেও থাকবে, এবং তাদের যে নারী ভুড়ি আছে এই নারী ভুড়িটা বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ, নারী ভুড়ির চারদিকে ঘুরতে থাকবে। জনগণ এসে বলবে, অন্য জাহান্নামীরা এসে বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি পৃথিবীতে না মানুষকে খুব ভালো ভালো কথা বলতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? সে বলবে, কুনতু আমুরু বিল মা'রুফ, আমি সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি সেটা নিজেই করতাম না, এবং আমি অসৎ কাজে নিষেধ করতাম ঠিকই, আমি নিজেই সেই কাজটা আবার করতাম। এই যে চেয়ার আমি বসে আছি, এটা সবচেয়ে ডেঞ্জারাস চেয়ার, আপনারা এখানে যারা বসে আছেন সবচেয়ে রিস্কের মধ্যে আছে আমি নিজে, এখন যেখানে আমি কথা বলছি আমি সবচেয়ে রিস্ক ঝুঁকির মধ্যে আছি, যা বলছি আমি যদি করতে না পারি, নাউজুবিল্লাহ, ওই পরিণতি বরণ করতে হতে পারে, জাহান্নাম উদ্বোধন করা হবে এই মানুষদেরকে দিয়ে। আরেকটা হাদিসে পড়েছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে এক শ্রেণীর মানুষের আজাবের ফলে এত দুর্গন্ধ ছড়াবে, জাহান্নামীর এসে বলবে যে আগে তো যথেষ্ট আজাবে ছিলাম আমরা, তোমার কি পাপ করেছো তুমি, হে তোমার পাপের কারণে এত দুর্গন্ধ জাহান্নামের মধ্যে। তখন সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছিলাম, কি করেছিলাম, আমি জ্ঞান অর্জন করেছিলাম, দিনের জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু এই জ্ঞান আমাকে উপকৃত করতে পারেনি, আমি জ্ঞান অনুযায়ী আমল করতে পারি নাই, নাউজুবিল্লাহ। খুব ডেঞ্জারাস ব্যাপার। তাই আলেমদের, বক্তাদের, উস্তাদদের, স্কলারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, তারা হবে পরকালের বান্দা, দুনিয়ার বান্দা নয়। এখন শেষ জামানা চলছে, এই জামানায় দেখবেন বক্তার সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমতে থাকবে, ট্রু স্কলারের সংখ্যা কমতে থাকবে, এবং মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। উদ্বোধন করা হবে জাহান্নামে এভাবে, আরেকজনকে উদ্বোধন করা হবে শহীদ, কি করেছো, জীবন দিয়ে দিয়েছে আল্লাহ। ওই যে আইসিস আছে না, আমেরিকার, ন্যাটো এবং মিডল ইস্টের টাকা খাওয়া মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ফাঁসা সৃষ্টি করে বেড়ায়, জিহাদের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে, আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছো যে মানুষ তোমাকে বড় বীর বলবে, যাও জাহান্নামে। এটা হলো একটা পরিণতি। একটা দানবীর, কি করেছো, আমি প্রচুর টাকা পয়সা দান করেছি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, সমাজ কল্যাণমূলক প্রচুর টাকা দান করেছি, প্রচুর টাকা দান করেছি। আল্লাহ বলবেন, তুমি এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করো নাই। তাহলে একটা হাদিস থেকে খেয়াল করেন, এই হাদিসটার রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে থাকবে, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যখন এই হাদিস বর্ণনা করতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন, তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আমি দিব্যি বলে গেলাম, আমার কোনো ফিলিংস আসলো না। কিন্তু তো খুলুসিয়াত, নিয়াত খুব ইম্পর্টেন্ট জিনিস, কোন নিয়াতে আমি কি কাজ করছি, এই চেয়ারে বসে কি নিয়াতে আমি দিনের কাজ করছি, নিয়াত যদি বিশুদ্ধ না থাকে কোশ্চিন কাল আমল কবুল হবে না। দুনিয়াতে আপনি আমাকে বড় বক্তা বলতে পারেন, আলেম বলতে পারেন, স্কলার বলতে পারেন, নেতা বলতে পারেন, আমার খুলুসিয়াত আল্লাহ জানতেন, আমি কি নিয়াতে কোন কাজ করেছি। যদি এই নিয়াত আল্লাহর কাছে কবুলিয়াত না পায়, দুনিয়াতে আমি ফ্ল্যাট কিনি আর জমি কিনি আর কি করি করি, পরকালে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। কথা বুঝতে পারছেন? তাজকিয়ার কথা বলতে গিয়ে কথাগুলো আসলো, আত্মশুদ্ধি অর্জন করতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, এবং জানা অনুযায়ী আমল করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা, 24 ঘন্টার সুন্নাহগুলো ফলো করেন, জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তাজকি আত্মশুদ্ধি অর্জন করেন, তাহলে আল্লাহর নূর আপনার কলবে আসবে, আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন। ওই আয়াতটা বলছিলাম যে আমি প্রচুর সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, 1999 জন, তাদের অপরাধটা কি, আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অপরাধ হচ্ছে তাদের হৃদয় ছিল, উপলব্ধি করতো না, এক নম্বর অপরাধ, হৃদয় ছিল, উপলব্ধি করতো না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, কান দিয়েছিলাম শুনতো না, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না,
উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল্লহম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াতে আপনি দেখছেন জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ বলছেন। কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। আমরা কি আসলে মন দিয়ে উপলব্ধি করি, চিন্তা করি কোনো বিষয়গুলোকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি? চিন্তা করেছেন কখনো? আচ্ছা, একটা আয়াত দিয়ে চিন্তা করার জন্য একটু চিন্তা করবেন, চিন্তা করবেন কেমন? সূরা কাহফ পড়েছেন? সূরা কাহফে আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন? 309 বছর। ঘুমানোর সময় তাদের পকেটের মধ্যে কিছু পয়সা ছিল। কি ছিল? পয়সা ছিল। তারা একটা সমাজে বসবাস করতেন, আল্লাহদ্রোহী সমাজ, সেখান থেকে তারা চলে গেছেন। চলে গিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন, রাস্তায় গুহায় আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছে 309 বছর। তারপর উঠালেন। ওঠার পরে তাদের বক্তব্য ছিল যে কেন লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছ? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আচ্ছা আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছ। আচ্ছা, এই পয়সাগুলো নিয়ে বাজারে যাও। একজন বলছে, ওই 9 জন 10 জনের একজন বলছে, এই পয়সাগুলোকে নিয়ে বাজারে যাও। ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা উত্তম পবিত্র খাবার, সেই খাবারটা নিয়ে আসবে। মানে ক্ষুধার্ত, তারা ঘুম থেকে উঠেই ক্ষুধার্ত। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু ইলা আহাদিকুম ফাবআসু আহাদাকুম ইলা ওয়ারিকিকুম হাদিহি হাদিহি ইলা আল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা। এই পয়সাগুলোকে দিয়ে একজনকে পাঠাও, মদিনা মানে এই শহরে যাবে, গিয়ে দোকান থেকে খাবার নিয়ে আসবে। আপনাকে চিন্তা করার জন্য আয়াতটা বলছি, শোনেন। 309 বছর ঘুম থেকে ওঠার পরে পকেটে হাত দিয়ে কিছু পয়সা বের করে দিলেন, দিয়ে বললেন যে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। কি চিন্তা করবেন, 309 বছর ঘুমানোর পর তাদের পয়সার মানটা কমে যায় নাই। কথা কি বুঝলেন? মাথার উপর দিয়ে গেল। 309 বছর ঘুম থেকে ওঠার পরে যে পয়সা নিয়ে ঘুমিয়েছিলেন সেই পয়সা দিয়েই তিনি বাজারে পাঠাচ্ছেন খাবার নিয়ে আসো। 309 বছর পর তাদের মুদ্রার মান কমে যায়নি। তাহলে তাদের মুদ্রা কিসের ছিল? কাগজের হয়, গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম কিছু একটা হবে। আপনি এবার আপনার 1 বছরের ইনকাম ধরেন, 1 বছরের ইনকাম আপনার 12 লক্ষ টাকা, মাসে 1 লক্ষ টাকা করে, এটা সুন্দর করে নিয়ে আপনার স্ত্রীকে দিয়ে আসেন। দিয়ে 309 বছর দরকার নেই, আপনি বলবেন 15 বছর পর, 10 বছর পর, 20 বছর পর আমাকে টাকাগুলো দিও। এখন 12 লক্ষ টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, 20 বছর পর সেটা করতে পারবেন না। এখন 12 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 4 শতক জমি কিনতে পারেন, 20 বছর পর আপনি 2 শতক কিনতে পারবেন। এই 12 লক্ষ টাকা উপার্জন করতে আপনাকে 12 মাস পরিশ্রম করতে হয়েছে, দৈনিক 12 ঘন্টা করে। কিন্তু 20 বছর পরেই আপনার ওই শ্রমটা অর্ধেক হয়ে গেল, 6 মাসের শ্রমে রূপান্তরিত হলো। বাকি 6 মাসের শ্রম কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল, কোথায় গেল? কিন্তু যদি আপনার স্যালারি হতো এমন কোনো বিষয় দিয়ে যেটা প্রেশিয়াস সাস্টেইনেবল সম্পদ, অথবা যার ইন্ট্রেন্সিক অন্তর্নিহিত কোনো মান আছে, ভ্যালু আছে, আর সাহেবুল ক্যাফের মুদ্রার মতো, তাহলে 300 বছর পরেও আপনার টাকার মান কমতো না। আমি কি বুঝাতে পারলাম যে কোরআন নিয়ে কী ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। কান দিয়েছিলাম শোনেনি, কোন কান? বাইরের কানে তো আপনি সব শুনছেন, শুনছেন না? ভিতরের কান, কলবের কান ছিল না। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি, কোন চোখ? বাইরের চোখে দেখেন না আপনি? বাইরের চোখে দেখছেন না প্রগতি, উন্নতি, অগ্রগতি দেখছেন না? ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন সামনে হচ্ছে পতনের সময়। কিসের পতন? চতুর্দিক থেকে দেখবেন যে মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকবে, নিপীড়ন বাড়তে থাকবে, ওয়ার্ল্ড আরো রুল করবে ইসলামের বিরোধী পরাশক্তিগুলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের একজন নেতা বের করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আল মাহদি ইমার্জ করবে। ঈসা ইবনে মারিয়াম আসবেন, ওই জেরুজালেম থেকেই সারা ওয়ার্ল্ডে তিনি খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা আসবে সামনে।
তার আগ পর্যন্ত মুসলিমদের সামনে একটা কঠিন সময় আছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে বুঝবেন, ওয়ার্ল্ডের কয়েকটা পয়েন্ট রেডি, যে কোনো মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। এই যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে, এই যে ন্যাটো ইউক্রেনকে উস্কে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে, দেখেছেন খবর? এটা একটা ইস্যু হতে পারে, নিউক্লিয়ার ওয়ারের ইস্যু রেডি অনেকগুলো। সিরিয়া একটা ইস্যু, প্যালেস্টাইন একটা ইস্যু, এই যে উত্তর কোরিয়া আমেরিকা একটা ইস্যু, রাশিয়া চায়না একটা ইস্যু, রাশিয়া এবং চায়না, এদিকে আমেরিকা ব্রিটেন ন্যাটো, এর একটা ইস্যু। যে কোনো সময় ওয়ার্ল্ড একটা ভয়ঙ্কর জায়গার মতো দাঁড়িয়ে আছে, আর একবার এগুলো হলে ওয়ার্ল্ড আর আগের ওয়ার্ল্ডের মতো থাকবে না, এই বিশ্ব আর আগের বিশ্বের মতো থাকবে না। যাই হোক, আল্লাহ পাক বলেছেন মনের কান দিয়ে শুনতে, মনের চোখ দিয়ে দেখতে এবং কলবকে উজ্জীবিত করতে। কখন হবে? যখন নূর আসবে। আর নূর কখন আসবে? যখন কলবের মধ্যে সমস্ত রিপু, খারাপ রিপুগুলো দূর করে ফেলবেন, বেশি বেশি সলাৎ পড়বেন, তাহাজ্জুদ গোজার হবেন, জিকির করবেন, তিলাওয়াত করবেন, অন্যের হিতাকাঙ্ক্ষী হবেন, সমাজ দেশ রাষ্ট্রের ভালো চাবেন, কারো প্রতি হিংসা বিদ্বেষ গিবত্তমত অহংকার রাখবেন না, কলবে নূর আসবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আসবে না। আর বিশ্বাস করেন, যার হৃদয়ে যত বেশি নূর আছে তার কবর তত আলোকিত হবে ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর আছে, পুলসিরাত পার হওয়ার সময় তার ডান দিকে এবং সামনে আলো থাকবে ইনশাআল্লাহ। সূরা হাদিদ পড়ে দেখেন, এখানে এগুলো বলা আছে। এবার আসেন, আমি যে কথাটা বলছিলাম যে আপনাকে পুরো পরিস্থিতি বুঝতে হলে, পুরো পরিস্থিতি বুঝতে হলে মূসা এবং খিজির আলাইহিসসালামের এই গল্পের খিজির আলাইহিসসালাম হতে হবে। ওই গল্প থেকে শুরু করেছিলাম। মূসা আলাইহিসসালাম কি বলেছিলেন? আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, মনে আছে? আল্লাহ পাক এটা ধরলেন, আল্লাহ ধরে বললেন, হে মূসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, আমার অমুক বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলনস্থলে পাবে, মাজমাউল বাহরাইন, দুই সাগর যেখানে মিলে গেছে এই জায়গায় আমার বান্দাকে তুমি পাবে। এই বান্দার নাম হচ্ছে খিজির বা শ্যামল। কি নাম? খিজির। এর বাংলা অর্থ হচ্ছে শ্যামল। অনেক নন মুসলিমের নাম আছে না, শ্যামল দত্ত, শ্যামল সবুজ। হাদিসের কিতাবে এসেছে যে উনি যেখানে বসতেন সেই জায়গাটা শ্যামল হয়ে যেত, সবুজ হয়ে যেত, এবং তাকে আল্লাহ পাক বলেছেন যে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিসসালাম তার কাছে গেলেন, আমি ঘটনাটা সংক্ষিপ্ত করলাম, বড়টা বলার সময় পাবো না আমি। তিনি তার কাছে গিয়ে বললেন যে আমি শুনেছি যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আমি কি আপনার সঙ্গী হতে পারি? জ্ঞান শেখার জন্যে আমি কি আপনার সঙ্গী হতে পারি? এবার খিজির আলাইহিসসালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতি আমা সাবর, তুমি আমার সাথে সবর করতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি টিচার! আমরা স্টুডেন্টরা আসলে কি বলি? ঠিক আছে, ভর্তি হও, এটা করো, ওটা করো। তিনি বললেন, তুমি তো আমার সাথে ধৈর্যই ধরতে পারবে না। এই গল্পের শেষের দিকে তাকালে দেখবেন মূসা আলাইহিসসালাম সত্যিই ধৈর্য ধরতে পারেন নাই, বারবার প্রশ্ন করছিলেন, এটা কেন, ওটা কেন, ওটা কেন, তাই না? কখনো পড়েছেন? কে কে সূরা কাহফ পড়েছেন, হাত তোলেন। বাকিদেরকে দাজ্জাল বাঁচাতে পার, বাকিরা তো দাজ্জাল থেকে বাঁচতে পারবে না, হাত নামান। নবীজি কি বলেছেন? সূরা কাহফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ্দাজ্জালের মতো ভয়ঙ্কর ফেতনা থেকে বাঁচাবে। আজ পর্যন্ত পড়েন নাই, বাঁচবেন কীভাবে? তো খিজির আলাইহিসসালাম সঙ্গে নিলেন মূসা আলাইহিসসালামকে। এবার যাত্রা হচ্ছে ফানতালাকা, তারা হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্যে, বিনা পারিশ্রমিকে নদী পার করানো মাঝি, কিন্তু নৌকায় খিজির আলাইহিসসালাম ফুটা করে দিলেন। এবার মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন যে লাকাদ, আপনি কি করলেন? যারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নৌকা পার, নদী পার করালো, আপনি ওদের নৌকা ফুটা করে দিলেন, আপনি তো অন্য একটা কাজ করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন যে আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? নবী মূসা আলাইহিসসালাম অ্যাপোলজাই করলেন, বললেন আমি ভুল হয়ে গেছি, লা তুআখিযনি বিমা নাসিত, আমি যেটা ভুলে গেছি এই জন্য আমাকে ধরেন না, চলেন আবার যাই সামনে। আবার সামনে গেলেন, বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাকে হত্যা করে ফেললেন খিজির আলাইহিসসালাম। শিশু মার্ডার বিশাল অপরাধ, অপরাধ না? মনে করিয়ে দিই, মূসা আলাইহিসসালামও কিন্তু মার্ডার কেসের আসামি, মনে আছে?
ওই যে বনু ইসরাইল একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছিলেন না, উনি মারতে চাননি, মরে গেছেন। যাই হোক, মূসা আলাইহিস সালামের গায়ে অনেক শক্তি ছিল, প্রচণ্ড শক্তিশালী ছিলেন তিনি এবং অনেক ব্যক্তিত্ব পরায়ণ ছিলেন, খুবই ব্যক্তিত্ব পরায়ণ ছিলেন। তো তিনি দেখছেন বাচ্চাকে মার্ডার করা হচ্ছে, তিনি তো আর থাকতে পারলেন না। আপনি এমন একটা প্রাণকে হত্যা করলেন, নিষ্পাপ প্রাণ, আপনি তো একটা নেহায়েত অন্যায় কাজ করলেন। তিনি আবার বললেন, আমি তোমাকে বলিনি আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিয়া মাআ সাবর, তুমি ধৈর্য ধরতে পারবে না, আর একটা প্রশ্ন যদি করো তুমি তাহলে তোমার আর আমার যাত্রা এখানে শেষ। তারা আবার হাঁটলেন, এবার একটা শহরের মধ্যে, একটা গ্রামের মধ্যে গেলেন। সেই গ্রামে গিয়ে তারা মেহমানদারি চাইলেন, খাবার পানি চাইলেন, কিন্তু তারা খাবার পানি তো দিলই না, বরং তাদেরকে তাড়িয়ে দিল। খিদির আলাইহিসসালাম দেখলেন ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে, খিদির আলাইহিসসালাম সেই দেয়ালটাকে আবার নির্মাণ করে দিলেন। এবার মূসা আলাইহিসসালাম বলছেন যে আপনি তাদের কাছে খাবার চাইলেন, পানীয় চাইলেন, তারা রিফিউজ করলো, উল্টা তাদের উপকার করে দিলেন, কিছু কিছু আজর পারিশ্রমিক তো নিতে পারতেন। তখন খিদির আলাইহিসসালাম বললেন, তোমার আর আমার চলা এখানেই শেষ, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার পথ এখানেই শেষ। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কি কারণে আমি এই তিনটা কাজ করেছি। প্রথম, যে নৌকা আমি ফুটা করেছিলাম এই কারণে করেছি যে ওই নৌকার পিছনে জলদস্যুদের একটা নৌকা ছিল, যদি দেখতো এই নৌকাটা ত্রুটি মুক্ত, কোনো ত্রুটি নাই, চকচকা ঝকঝকা নৌকা, তারা হাইজ্যাক করতো, ছিনতাই করতো, এই কারণে আমি এটা ফুটা করে দিয়েছি। তাই আপাত দৃষ্টিতে, বাহ্যিক চোখে মনে হচ্ছে আমি একটা অন্যায় করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমি অন্যায় করি নাই, আমি বরং তার উপকার করে দিয়েছি। আপনাকে আমি বুঝাচ্ছি, বাহ্যিক চোখ দিয়ে সব কিছু দেখলে আপনি সত্যের সন্ধান পাবেন না। আমার কথা বুঝতে পারছেন কি? এবার দ্বিতীয়, যে বাচ্চাটাকে হত্যা করেছি এটা আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর হুকুমে করেছি, কারণ আল্লাহ আমাকে বলেছেন যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন সবচেয়ে বড় কাফেরদের একজন হবে, হতো যদি বড় হতো তাহলে এটা হতো, এবং সে নিজে এবং নিজের পিতামাতা সবাইকে কুফুরিতে নিয়ে যেত। তাই আল্লাহর হুকুমে আমি এই কাজটা করেছি, আল্লাহ পাক এই সন্তানের বদলায় অন্য একটা সন্তান এদেরকে তাদেরকে দিবেন, যেই সন্তান হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য অনেক উপকারী। ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি নিজের ইচ্ছায় এগুলো করি নাই, আমি শুধু আল্লাহর আদেশ পালন করেছি। তাই আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে অন্যায় করেছি, প্রকৃত অর্থে অন্যায় আমি করিনি। পার্থক্য, আপাত দৃষ্টি প্রকৃত দৃষ্টির পার্থক্য দেখেন। আর ওই যে দেয়ালটা নির্মাণ করলাম, এই দেয়ালটা ছিল এই বাড়ির দুইজন এতিম বাচ্চার, ঠিক আছে, দুইজন এতিম বাচ্চা, ওদের বাবা ছিল সলেহ, মুমিন মুসলিম সলেহ সৎ, তারা মারা গেছেন, বাবা মা মারা গেছেন, দুইজন ছেলে এখানে থাকে বাচ্চা, তাদের পৈতৃক কিছু সম্পত্তি এই দেয়ালটার নিচে রেখে গেছেন তার বাবা। এই দেয়ালটা নির্মাণ করেছি যাতে যৌবনকালে এসে তারা এই সম্পদটা ফিরে পায়, যদি না নির্মাণ করতাম এই সম্পদটা হয়তো অন্যরা নিয়ে যেত। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি অহেতুক কাজটা করেছি, কিন্তু সত্যিকার অর্থে আমি ওদের উপকার করে দিয়েছি। এখানে একটা ভাবার বিষয়, এটা কোন সম্পদ যেটার মূল্য বছরের পর বছর ধরে থাকবে, তাই না? তিনটা কাজ আল্লাহপাক কোরআনে বলেছেন, এবং শোনেন, আল্লাহপাক কোরআনে বলেছেন, হাদিসেও এসেছে, খিদির আলাইহিসসালাম এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের মধ্যে একজন, এবং মূসা আলাইহিসসালামকে তার কাছে জ্ঞান শিখতে পাঠানো হয়েছে, যেই মূসা আলাইহিসসালামের কাছে তাওরাত নাজিল হয়েছিল, সেই খিদির আলাইহিসসালাম এই তিনটা কাজ করেছেন, যেগুলোকে বাহ্যিক চোখে দেখলে মনে হচ্ছে অপরাধ, অন্যায়, ভুল, কিন্তু প্রকৃত অর্থে প্রত্যেকটা কাজের পিছনে আছে গ্রহণযোগ্য রিজন, তাই না? তো এটা বুঝতে হলে আপনার কি লাগবে? শুধু বাহ্যিক চোখ দিয়ে হবে? মূসা আলাইহিসসালামের শুধু বাহ্যিক চোখ ছিল, অভ্যন্তরীণ চোখটা খিদির আলাইহিসসালামের ছিল। তা আমরা যদি এই দুইটা চোখ দিয়ে এই ওয়ার্ল্ডকে দেখি, তাহলে আপনি এখন দেখবেন এই ওয়ার্ল্ড এবং আইয়ামে জাহেলিয়াত, ওই 1450 বছর আগের ওয়ার্ল্ডে কোনো পার্থক্য নাই। কিভাবে দেখাচ্ছে দেখেন, আইয়ামে জাহেলিয়াতের ওয়ার্ল্ডের মধ্যে শিরক ছিল, কি ছিল, পাঁচটা মৌলিক সমস্যা ছিল, তার মধ্যে একটা হচ্ছে শিরক। আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে, এখন ইবাদত বন্দেগীতে শিরক আছে, মুসলিমদের মধ্যে এখন কবর পূজা হচ্ছে না, মাজার পূজা, কবর পূজা, আল্লাহর হালালকে হারাম করা,
হারাম কে হালাল করে নেয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো কাছে নজর করা, মানত করা, অন্য কারো নামে কসম করা, তাকদীর কে অস্বীকার করা, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে গালি দেওয়া, এগুলো মুসলিমদের মাঝে নাই? আছে। ধর্মতাত্ত্বিক শেখ ইকোনমিক্সে যান, দেখবেন আল্লাহর হালালকে তারা হালাল করেছে, আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে। আল্লাহ হালাল ছিল ইকোনমিক্স ইসলামিক, সেখানে আপনি জাকাত সাদাকা এগুলো বাদ দিয়ে এখানে এনেছেন, জাকাত সাদাকা ব্যবসা এগুলো বাদ দিয়ে এই জায়গায় এনেছেন রিবা বা সুদ। এবং হয় আপনি খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, চারটা ক্যাটাগরি কোনোটাতে পড়ছেন। অনেকদিন বলেছি এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ, এবং নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ। সেই বুখারিতে এসেছে এক দিরহাম সুদ খেলে ৩৬টা মেয়ের জীবন, ৩৬টা মেয়ের সম্মান হানির অপরাধ হয়, জেনার অপরাধ হয়। আমরা এখানে আল্লাহর হালালটাকে হারাম করে ফেলছি আর হারামটাকে হালাল করে নিয়েছি, এটাও এক প্রকার শিরক। সূরা তাওবার ৩১ নম্বর আয়াত পড়ে দেখবেন। এডুকেশনও শিরক আছে, দেখবেন, দেখতে হবে দুই চোখ দিয়ে। জ্ঞানের সংজ্ঞা দেওয়া হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন, এগুলোর মধ্য দিয়ে যে তত্ত্ব উপাত্ত পাবেন সেটা হচ্ছে জ্ঞান। এই কারণেই আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, আগের নবী রাসূলগণ, কবরের আজাব, মিজান, পুল সিরত, জান্নাত জাহান্নাম, এগুলোকে যেহেতু আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারছেন না, দ্যাট ইজ ওয়াই এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো সত্য না, এটা পশ্চিমা দর্শন। আপনি কি কথা বুঝতে পারছেন? এটা কি শিরিক নয়? এডুকেশনও শিরিক আছে প্রতিটা সেক্টরে দেখবেন। যাই হোক, এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতের সেই শিরিক এখনও বৈশ্বিকভাবে আছে। আইয়ামে জাহিলিয়াতের ওই যে দ্বিতীয় সমস্যা রিবা এখনও বৈশ্বিকভাবে আছে। অনেকদিন বলেছি, আরেকবার বলছি লাস্ট টাইম এই মাহফিলের জন্যে, যে ইসলামিক ইকোনমিক্স সমাজের সাম্য নিয়ে আসবে, আর রিবা ধনীকে দিন দিন ধনী করবে, গরিবকে দিন দিন গরিব করবে, এটাই চূড়ান্ত ফলাফল। এর ফলে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আর একটা অংশ প্রতিদিন ডে বাই ডে প্রভার্টি ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে, এটার ফলাফল। এখানে টাকা অর্থ মার্কেটে ঘুরবে না, ব্লক হয়ে যাবে, ইসলামিক ইকোনমিক্সে মার্কেটে টাকা সার্কুলেট করতে থাকবে ব্যবসায়। এটা নিয়ে অন্যদিন কথা হবে ইনশাআল্লাহ। রিবা ওই যুগে ছিল, এই যুগে তো শুধু আছেই, বরং গ্লোবালাইজেশন হয়েছে সারা ওয়ার্ল্ড জুড়ে এখন রিবা। ওই যুগে তিন নম্বর সমস্যা ছিল মাদকদ্রব্য। এখনকার তরুণ প্রজন্মের দিকে তাকাবেন, দেখবেন মাদকদ্রব্যের সয়লাব দিয়ে ভর্তি, সিগারেট থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, তারপরে যে ফেন্সি ডিল, অ্যালকোহল, যে বারে যাবে, জুয়া খেলবে, এই যে ক্যাসিনো, টিকটক, হ্যাঁ, পর্নোগ্রাফি, এগুলো সমস্ত বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে। মূল বিষয়টার মাদক, মাদকের কারণে ওদের সত্য মিথ্যা নির্ণয় করার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, মাথার বিবেকটা নষ্ট হয়ে গেছে। এই জেনারেশন কি দিয়ে আপনি ইসলামের খেদমত আশা করছেন? এটা সম্ভব না। একটা প্রবলেম ছিল নারীর অবমাননা, ওই যুগে নারীকে চরম রকম অবমাননা করা হতো। এখন দেখবেন ফ্রি মিক্সিংয়ের নামে, ফ্যামিনিস্ট রেভলিউশনের নামে, ঠিক আছে, বেপর্দা বেহায়া পড়ার নামে, হ্যাঁ, উন্নতি অগ্রগতির নামে মেয়েদেরকে খোলামেলা আজকে বাজারঘাটে প্রদর্শনী করানো হচ্ছে। শেষ করছি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি। এই প্রবলেমটা এখনও আছে, ফ্রি মিক্সিংয়ের নামে আমরা জেনা করছি। আপনি দিন দিন দেখবেন পর্নোগ্রাফি বাড়ছে, জেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, আপনার পরকীয়া বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, ডিভোর্স বাড়ছে, পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে, হ্যাঁ, নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে আসছে, জিন্স এবং গেঞ্জির প্রজন্ম চলছে দেখবেন। আপনার ঢাকার মানুষ, এগুলো তো বোঝানোর প্রয়োজন নাই। এই সমস্যাগুলো তখনও ছিল, এখনও আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ গোত্রীয় হানাহানি ছিল, এটা দেখবেন এখন ওয়ার্ল্ড ওয়াইড এই গোত্রীয় হানাহানিটা বৈশ্বায়ন হয়েছে আর কি। তো এই যে জাহিলি যুগের এই সুন্নাগুলা, এগুলো এই যুগের মধ্যে আছে। শেষ কথা হচ্ছে যে ওই জাহিলি যুগের অবস্থাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছরের মধ্যে পরিবর্তন করেছেন, করেন নাই? ২৩ বছর পরের মক্কায় কোনো শিরক আছে? কোনো সুদ আছে? কোনো আপনার মাদক আছে? নারীর অবমাননা আছে? গোত্রীয় হানাহানি আছে? কিচ্ছু নাই। কী করলেন ২৩ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি? ৬টা কাজ। কয়টা কাজ? ৬টা। এক নাম্বার, তারা কোরআন পড়েছেন, সবাইকে শিখিয়েছেন, এক নাম্বার। আমরাও যদি কোরআন পড়ি এবং সবাইকে শেখাই, ইনশাআল্লাহ অন্ধকার দূর হয়ে আলো আসবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, তারা কোরআনের শুধু তোতা পাখির মতো পড়তেন না, অর্থটাকে বুঝতেন, অ্যাবজর্ব করতেন। আমরা যদি কোরআনের অর্থ বুঝি, তর্জমা তাফসির বুঝি এবং এর ভাষা বুঝি, ইনশাআল্লাহ অন্ধকার চলে যাবে, আলো আসবে ইনশাআল্লাহ। তিন নাম্বার,
তারা কোরআনের সমস্ত আদেশ মেনে চলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে সব আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মেনে চলেছেন না? আমরা যদি এখনো মানি সে আল্লাহ এখনো আছেন, সেই কিতাব এখনো আছে, সেই নবীর সুন্নাহ এখনো আছে, ইনশাআল্লাহ দেখবেন আলো আসবে, ইনশাআল্লাহ অন্ধকার চলে যাবে, ইনশাআল্লাহ।